সাতক্ষীরা তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমের সভায় সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনদ কুমার সহ আরও অনেকে। উক্ত সভায় অতিথিবৃন্দ সহ বক্তারা আগামী 11 এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তালা সদর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের প্রার্থী সর্দার জাকির হোসেনকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানান।